হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রীতি, শুরু করছি আজকে নতুন একটা হ্যাপি মুড নিয়ে নতুন ব্লগ। চলো ঘরে যাই। আমার ঘর মোটামুটি ঠিকঠাক আছে, পুরোপুরি ঠিকঠাক নেই, কারণ ঘরে দেখো নিচের সব বোতল চলে এসেছে। আর নিচে এখন যে ভাত খেতে বসবে, জলের বোতল নিয়ে টানাটানি, এর বোতলও নিয়ে নিচ্ছে, ওর বোতলও নিয়ে নিচ্ছে, একটু নিচে নিয়ে গিয়ে ভরতে হবে। আর এখন তো ফ্রিজের জল খেতেই লাগে, ফ্রিজের জল রাখতে হয়। আর কি বলো তো, আজকে 3 তারিখ, আজকে আমার ইউটিউব চ্যানেল খোলার 1 মাস হলো। আমি ফার্স্ট ভিডিও ছেড়েছিলাম 3 তারিখেই, আগের মাসে। তাহলে 1 মাস দেখতে দেখতে হয়ে গেল আমার ইউটিউব চ্যানেল। আর এখন সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নাও হয়ে গেছে, আর এখন সবাই আমরা লাঞ্চ করব। আর সকালে আজকে করেছিলাম বাঁধাকপির ঘণ্ট আর লুচি, আর এখন খাবো ভাত। তাহলে চলো নিচে যাই। আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আর যে যার মতন রুমে চলে গেছে ঘুমাতে, শুভও চলে গেছে। আমি ভাবছি আর দুপুরে ঘুমাবো না এখন থেকে, কারণ দুপুরে যদি ঘুমাই না, রাতে ঘুমই হয় না ঠিক করে। তাই এখন থেকে আমি ভাবছি দুপুরে টিভি দেখবো, ঘুমাবো মাঝে মাঝে। তাহলে চলো আমি এখন টিভি দেখছি, আর বিকেলে তোমাদের সাথে দেখা করছি। আজকে দুপুর বেলা তো ঘুমাইনি, বললাম টিভি দেখবো, তারপর বাড়ির সবাই ঘুমিয়েছিল বললামই, চোখে কি ঢুকলো রে, তো হচ্ছে সবাইকে ডাকলাম, সন্ধে হয়ে গেছে জন্য চা বানালাম, চা সবাইকে দিলাম, দিয়ে দিদি নাম্বার 1 দেখতে দেখতে সবাই চা খেলো। সন্ধেবেলা মানে প্রত্যেকটা বাঙালির ঘরে দিদি নাম্বার 1 চলবেই। তো চাটা করে খেয়ে আমি উপরে চলে এসেছি। আজকে একটা ভুল কাজ করেছি জানো, আমি একটা এত চা করেছি, পাশেরটা দুধ বসিয়ে রেখেছি, মনেই নেই, দুধ বসানো অবস্থায় চলে এসেছি উপরে। তবে মা এখন বলল, সুকৃতি তুই গ্যাস অফ করিস নি, ভুল হয়ে গেছে, কারণ এত গরম আজকে কিছু বলারই নেই। আর এখন সন্ধেবেলা কে কি খাবে শুনি, তারপরে বানাবো। আর আজকে কি দেখাবো জানো তোমাদের, আমার ব্যাগের কালেকশন। তাহলে চলো বেশি বকমক করছি না, সন্ধেবেলা সবকিছু সবাইকে খেতে যেতে দিয়ে তারপরে ফ্রি মাইন্ডে তোমাদের আমার ব্যাগ কালেকশন গুলো দেখাবো। তাহলে চলো চলো তাড়াতাড়ি রান্নাঘরে যাই। আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমি এখন বানাবো ডিম টোস্ট। আর শুভর জন্য বানাবো না, ওকে ব্রেড একটু শেকে চকলেট সিরাপ দিয়ে করে দেবো। আমি এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা তাহলে ডিম টোস্টের জন্য কেটে নিই। আর কি বলতো, আমার তো বিয়ে হওয়ার পরই লকডাউন হয়ে গেছে, আমি কোথাও বের হতে পারিনি। তাই ও বলছে এখন তো মোটামুটি সবাই বের হচ্ছে, তাই বললো চলো ঘুরে আসি। আর ওরা বারবার ফোন করেও বলে আসো ঘুরে যাও ঘুরে যাও। ওই দিন যে মাম্মা এসে মহারাজের ফটো শুট করতে আসলো, ওই দিনও বলছিল যাবে আমাদের বাড়ি, তাই ভাবলাম আজকে তাহলে যাই। ওখান থেকে এসে তাহলে তোমাদের ব্যাগ দেখাচ্ছি, আর ওদের ওখানে যদি পারি ত্রিধা বলেছিলাম যে ত্রিধাকে অল্প দেখাবো। তাহলে চলো এই যে চলে এসেছি আমি।
ত্রিধা, এইটা হলো ত্রিধা মহারাজের ফ্রেন্ড। হাই করো ত্রিধা, হাই করে দাও, হাই কেনার পর।
এবার দেখাবো, এটা আমার বেস্ট ফ্রেন্ড আমার লাস্ট বার্থডে তে গিফট করেছিল। এটা আমার অনেক পছন্দের, ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল কারণ আমি ব্যাগ খুব পছন্দ করি। আর এই ব্যাগটা কি কিউট, আর এই ব্যাগটা আমি অনেক অনেক ইউজ করেছি, পরবর্তীতেও করব। এই ব্যাগটা আমার খুব ভালো লাগে, আর আমার বেস্ট ফ্রেন্ডের নাম রুবি। অবশ্যই কমেন্ট করিস, তুই খুব শয়তান, কমেন্ট করিস না। তারপরে দেখাবো এই দুটো ব্যাগ একসাথে দেখাচ্ছি, বাবা এটাও চলে আসছে। এই দুটো ব্যাগ প্রাইস সেম, খালি এটা হোয়াইট এটা ব্ল্যাক। এই ব্যাগগুলো কত, 800-900 টাকা করে ছিল মনে হয়। আর এই ব্যাগটার সিস্টেম দেখবে, ইচ্ছে করলে তুমি এটাকেও ক্যারি করতে পারবে, ইচ্ছে করলে সিঙ্গেল এটাকেও ক্যারি করতে পারবে, যদি ইচ্ছে হয় দুটোকে একসাথে সেট করেও ক্যারি করতে পারবে, দুটো সিস্টেমই এক সেম। আর ফার্স্ট আমি এই ব্যাগটাই কিনেছিলাম, তারপর আমার এই ব্যাগটা ইউজ করে মানে অনেক সুবিধা, তাই আমি সেম আর একটাও নিয়ে নিয়েছিলাম। কারণ এই এই ম্যাচ আমার একটা ড্রেস আছে, পরে কখনো তোমরা দেখবে ওটার সাথে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল। তারপরে আমি দেখাবো এটা, এটা আমার একটা খুব খুব বিশেষ দিনের ব্যাগ। এটা কবে বলতো, এটা আমার রিসেপশনের ব্যাগ, এই বাড়ি থেকে যে দিয়েছিল না তত্ত্বে তখনকার। এটা পুরো সিলভারের আর মোতি আর স্টোনের ওয়ার্ক করা আছে, আর এই ব্যাগটা যেহেতু সিলভার সেই ক্ষেত্রে কিন্তু আমি এই ব্যাগটা রিসেপশনে একদম নিইনি, কারণ আমি বেনারসি পড়েছিলাম। আর এই আমি নিয়েছিলাম মার ব্যাগ, মানে ওই ব্যাগটা আমি যখন এসেছিলাম মা আমাকে দিয়েছিল ওই ব্যাগটাই নিয়েছিলাম। এটা মার বহু পুরনো, মানে শুভ 1-2 বছরের বয়স যখন তখনকার ব্যাগ, ওটা আমি দেখাচ্ছি দাঁড়ো। এই যে আমার খুব পছন্দের, মানে এটা আমার কাছে যতদিন আমি বাঁচবো আমি ততদিনই রাখার চেষ্টা করবো, ওই ব্যাগটাকে ততটাই সম্মান করবো। এটা পিতলের ব্যাগ, তাই জন্য এটা আমার কাছে অনেক একটা ইম্পর্টেন্ট ব্যাগ, যেহেতু মার এটা ব্যাগ আর বহু পুরনো। আর এই ব্যাগটা মা আগ্রা থেকে নিয়েছিল, আর যতদিন বাঁচবো ততদিন রাখবো, আমার পরিবর্তে যে থাকবে এই বাড়িতে অবশ্যই তাকেও আমি এই ব্যাগটা দিব, মা যেরকম আমায় দিয়েছে। এবার দেখাবো আমি এই ব্যাগটা, এটা হচ্ছে আমাকে দিয়েছিল আমার ননদ দিশানা, কিন্তু ওর জ্যাঠাতো বোন আর একটা ননদ। আর ব্যাগটা খুব কিউট না, ও যখন গ্যাংটক না দার্জিলিং কোথাও গিয়েছিল তখন এসেছিল এই বাড়িতে আমার বিয়ের পর, তখন আমাকে এই ব্যাগটা দিয়েছিল। ব্যাগটা সুইট না। এবার দেখাবো এটা, এটা একটা ব্যাগ, এটা আমার বিয়েতে পাওয়া, এটা ব্র্যান্ড কি না তাও জানি না আমি, সুন্দর ব্যাগ কাজের ব্যাগ। এবার আমি দেখাবো সবচেয়ে বেশি কাজের আমার ব্যাগ, সবচেয়ে বেশি কাজের এই পিট ব্যাগ, মানে আমি মার্কেটে গেলে এই ব্যাগটা নিয়ে যে কত কত আমার ভালো হয়, অনেক কিছু আমি ঘরে আনতে পারি, অনেক কিছু জলের বোতল, একটা ছাতা, একটা সানগ্লাস, সব কিছু আমি ক্যারি করতে পারি, একটা পার্স, আবার কিছু জিনিস কিনলেও আমি এর মধ্যে টুকটাক ভরতে পারি। কতটা জায়গা দেখেছো, বুঝতে তো পারছো পিঠের ব্যাগ। আর এই ব্যাগটা পুরো লেদারের, পুরোটাই লেদারের, খালি এটাকে যে কি বলে, এটাকে কি বলে, মশারির মতো জানি না আমি, আর তাছাড়া পুরো লেদারের ব্যাগ। মানে আমি শিলিগুড়ি শুভর সাথে বিয়ের আগে যতদিন ঘুরেছি, মানে গাড়ি নিয়ে যখন যাই না, যখন আমি আর ও স্কুটিতে যাই তখন এটা নিয়ে যাই, বা এখনো বিয়ের পরেও ভাবছি যদি স্কুটি করে যাই শিলিগুড়ি তাহলে এটা নিয়ে যাব, কারণ এটা অনেক কাজের ব্যাগ। আর এবার দেখাবো আমি এই ব্যাগটা, এই ব্যাগটাও অনেক ভালো, অনেক ভালো বলতে অনেক ভালো, এটাও একটা লেদারের ব্যাগটা দেখেছো। আর এই জিনিসগুলো সবচেয়ে আমার এই ব্যাগটার কি ভালো লাগে বলতো, এই লক গুলো সব পিতলের লক গুলো,
এর জন্য আমার খুব ভালো লাগে এই ব্যাগটা। আর এটা খাদিমসের ব্যাগ, এই লক গুলোর জন্য বেশি ভালো লাগে। আর কালারটা পিওর লেদারের মতনই, এর জন্য বেশি ভালো লাগে। জিন্স টেন্স পরলে নিলে খুব ভালো লাগে। আর একটা আমার পছন্দের ব্যাগ, এবার আমি দেখাবো এটা। এটা দেখো, এইভাবে নিলে, এটা আমি এখন ইউজ করিনি, মা আমাকে বিয়ের শপিং যখন করতে গিয়েছিলাম তখন আমাকে মা এই ব্যাগটা গিফট করেছিল। আর এটা ভেবো না এটা আমার বিয়ের ব্যাগ, আমি বিয়ের ব্যাগ দেখাচ্ছি একটু পরে, ওয়েট ওয়েট। এইটা একটা বটুয়া, এটা আমার খুব পছন্দের, এটা আমাকে শুভ গিফট করেছিল বিয়ের আগে। আর এটা আমাকে শান্তিনিকেতনে যে হারটা হয় না শনিবারে, ওই হাটের থেকে কিনে দিয়েছিল, আমিও দিয়েছিলাম। আর এটা একটা ব্যাগ, এটা আমার খুব 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 পছন্দের, এটা আমার মা এনে দিয়েছিল আমাকে। কুচবিহারে একটা খুব বড় রাসমেলা হয়, আশা করি সবাই জানে, মেলা অনেক বিখ্যাত, কারণ ওই মেলায় বাংলাদেশ থেকেও পর্যন্ত দোকান আসে, এতটাই বড় হয়। তো মা গিয়েছিল, কারণ কুচবিহারে আমার মাসি বাড়ি, ওখান থেকে আমার মা আমার জন্য এই ব্যাগটা এনেছিল। আর এটা শুভর খুব পছন্দের ব্যাগ, কারণ আমি কোনো কিছু ড্রেস পরলে শুভ বলবে ওই ব্যাগটা নাও না, ওই ব্যাগটা নাও না, ওই ব্যাগটা আমার খুব ভালো লাগে। এবার দেখাবো আমি এই ব্যাগটা, এই ব্যাগটা অনেক 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 সুন্দর। আমারটা ব্ল্যাক হোয়াইট এন্ড গ্রিন, এটা আমার মার একটা গিফট দেওয়া, আমাকে এই ব্যাগটার সময় আমাকেও দিয়েছিল, আমার ননদ দিশাকেও দিয়েছিল। দিশাটা মানে আমার গ্রিনটার জায়গায় ওটা ব্লু, সেম ব্যাগ। আর এই ব্যাগটাও অনেক ভালো, অনেকটা জায়গা আছে, মানে টাকা সবকিছু কার্ড ফার্ড সবকিছু নিয়ে যাওয়ার মতো। এবার দেখাবো এটা, এই ক্লাচারটা, এই ক্লাচারটা আমি কিনেছিলাম দিশার বিয়ের রিসেপশনে ড্রেসের সাথে নিয়েছিলাম, ওর রিসেপশনে আমি এই ব্যাগটা নিয়েছিলাম। আর এই ব্যাগটা আমার খুব 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 পছন্দের, মানে ভালো ব্যাগের মধ্যে এটা আমার খুব পছন্দের। এটা 1900 না 1800 টাকা নিয়েছিল, 1800 1900 মিডিলে নিয়েছিল এই ব্যাগটা, হ্যাঁ ওরকমই নিয়েছিল। এইবার দেখাবো এই ব্যাগটা, এই ব্যাগটা কোনো ওরকম ব্র্যান্ড না, কোনো ব্র্যান্ডেড না, এটা ফুটপাতের যে যেরকম ছোট দোকান হয় ওরকমই দোকানে, কিন্তু এই ব্যাগটা আমার খুব পছন্দের। মেয়েটা কি দেখেছো এরকম করে আছে? আর এই ব্যাগগুলো যখন আমি নিয়েছিলাম না, একবারে তিনটা নিয়েছিলাম, কিছু ছিল তখন আমি নিয়েছিলাম, একটা আমি দিশাকে গিফট করেছিলাম, আর আমি নিয়েছিলাম দুটো, এই যে এটা একটা আর এটা একটা। সুন্দর না ব্যাগগুলো? কোন সময় যে ছোট দোকানেও ভালো জিনিস পাওয়া যায়। এটা হলো আমার ওই বাড়ির থেকে তত্ত্বে দিয়েছিল, শুভরাত্রির দিন যে তত্ত্ব পাঠিয়েছিল ওই তত্ত্বের মধ্যে এই ব্যাগটা ছিল। এই ব্যাগটা আমি নিজে কিনেছিলাম, এই ব্যাগটা আমার খুব পছন্দের, এটা সেম ভাবেই খোলা, কিন্তু এটা অনেকটা জায়গা দেখছো, সুন্দর না ব্যাগটা? এবার দেখাবো এই ব্যাগটা, আর এই ব্যাগটার মানে সৌন্দর্য মেন যেটা এই জায়গাটা, এই লকটা পুরো স্টোনের। আর এই ব্যাগটা আমি মিরিক থেকে কিনেছিলাম, মানে আমাকে মা গিফট করেছিল। এবার দেখাবো আমার ছোটবেলার ব্যাগ, 8-এ না 9-এ পড়তাম, 8-9-এ হবে এই ব্যাগটা তখনকার আমার, দেখেছো? এখন তো এগুলো মানে সবার কাছে হয়তো আছে, তখনকার সবার কাছে থাকতো না, মানে তখন আমার কাছে এরকম ব্যাগ, তখন মানে শাড়ি পরলে এই ব্যাগটা নিতাম, এই ব্যাগটা আমার খুব পছন্দের।
কারণ এটা আমার অনেক পুরনো ব্যাগ। তাই এবার দেখাবো এই ব্যাগ, এই ব্যাগটা আমার খুব পছন্দের, কিন্তু এই ব্যাগটার একটা কাহিনী আছে, শুনবে? এই ব্যাগটা নিয়েছিলাম আমার যে রুবি বেস্ট ফ্রেন্ড, ওর জন্য। ওর গ্রিন কালার পছন্দ না, তাই ওর নিবে না এই ব্যাগ, তো আমার ব্যাগ পছন্দ আমি রেখেছিলাম, সেই কারণে এটা আমার কাছে আছে, নয়তো ওটা আমি ওর নামেই কিনেছিলাম। এবার দেখাবো, এটা একটা খুব কাজের ব্যাগ, মানে আমি যখন দূরে কোনো ট্যুরে যাই, মানে ঘুরতে, তখন আমি এই ব্যাগটা নিয়ে যাই। এখানে অনেক কিছু, দেখতে রোগা পাতলা কিন্তু অনেক কাজের, আমার মতন রোগা পাতলা কিন্তু আমি অনেক কাজের, জানো তো। এই ব্যাগটার জন্য আমার খুব পছন্দ, আর এই ব্যাগটা খুব ভালো, অনেকদিন ধরে আমি ইউজ করছি ব্যাগটা। এবার দেখাবো আমি এই ব্যাগ, এটা একটা হস্তশিল্পেরই ব্যাগ, পুরোটা উলের কাজ করা ব্যাগটা। হ্যাঁ, এটা আমি কিনেছিলাম যখন শুভকে আমি প্রথম প্রথম চিনি, তখনকার টাইমের ব্যাগ এটা আমার। দেখো ব্যাগটা খুব সুন্দর, সব রকম শাড়ির সাথে ব্যাগটা খুব ভালো লাগে। আর এবার দেখো এটা, এটাও একটা হস্তশিল্পেরই ব্যাগ, এটা আমাকে শুভকে চেনার আগের ব্যাগ এটা আমার। এই ব্যাগ গুলো 700-750 ওরকমই নিয়েছিল দাম। আর এটা দেখাবো, এটা মানে শুভর সাথে আমি বিয়ের আগে লাস্ট ঘুরতে গিয়েছিলাম, তখন নিয়েছিলাম, তারপরে আর আমার কোথাও ঘুরতে যাওয়াই হয়নি। তাহলে এই ব্যাগটা আমার খুব পছন্দ, এই ব্যাগটায় অনেক জিনিস নেওয়া যায়, অনেকটা করে যাবে। আজ দুটো চেন আছে ব্যাগটায়। আর এই এই হ্যান্ডেলের সিস্টেমটা খুব সুন্দর, হাফ চেন আর হাফ লেদার লাগানো। আর আমার এই ধরনের ব্যাগ নিতে খুব ভালো লাগে, খুব স্মার্ট লাগে। এবার দেখাবো আমার স্পেশাল ব্যাগ, যেটার জন্য আমি বলতেছিলাম সবর কা ফল মিঠা হতা হ্যায়, দুটো ব্যাগ দুটোই রাখছি, কারণ দুটো ব্যাগই আমার হাতে বানানো। এটা আমি বানিয়েছিলাম, এটা দিশার বিয়েতে আমাকে এই বাড়ির থেকে বেনারসি দিয়েছিল ব্ল্যাক এন্ড রেড, তো আমি ওটার জন্য ম্যাচ করে এটা আমি বানিয়েছিলাম। এটা একটা বটুয়া, সুন্দর না? এই কারণে এটা আমার খুব খুব পছন্দের, কারণ নিজের হাতের বানানো একটা আলাদাই হয়। আর এটা আমার বিয়ের ব্যাগ, এটাও আমার নিজের হাতে বানানো, এটাও একটা বটুয়া, এটা আমার নিজের হাতেরই বানানো। আমি বিয়েতে ভেবেছিলাম, মানে বানাবো ঠিক করছিলাম না, তারপরে আর দেখবে তোমরা যদি শুভর বিয়ের আমরা যদি ভিডিওটা দিই, শুভ এই ডিজাইনেরই পাঞ্জাবি আর এই ডিজাইন দিয়ে ধুতি পরেছিল, কারণ আমাদের বাড়ির থেকে ওকে পুরো ড্রেসটা এসে করে দেওয়া হয়েছিল। তখন আমি ভেবেছিলাম আমি বানাবো ওটারই ম্যাচ করে, তো আমি বানিয়েছিলাম। আর এটার স্পেশাল জিনিস হলো এই, এটা একটা বর একটা বউ, নিচেও তাই একটা বর আর বউ। এটা আমার খুব স্পেশাল ব্যাগ, কারণ এটা আমার বিয়ের ব্যাগ। আর এটা বানানোর পর কি হয়েছিল বলতো, আমার বিয়ের গাছ কৌটাটা না অনেকটা বড়, আর এটা আমার ওই অত বড় গাছ কৌটা এত ছোট ছোট হাতে নিতেও অনেক কষ্ট হচ্ছিল, তখন আমি ভরে নিতেও আমার সুবিধা হয়েছিল। সেই কারণে নিজের বিয়ের ব্যাগ একটা স্পেশাল হয়, তাই স্পেশাল ভাবে আমি নিজেও বানিয়েছি। তাই তাহলে আমার মোটামুটি সব ব্যাগই দেখানো হয়ে গেল যেগুলো আমি এনেছিলাম, কারণ আমি সব ব্যাগ আনতে পারিনি। তাহলে অনেক রাত হয়ে গেছে, এখন দুটোর কাছাকাছি বাজছে, তাহলে আজকের মতন ব্লগটাকে আমি এখানে শেষ করছি। আমার চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগার, সমান আমি সুপ্রীতি। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো। আর বলেছিলাম না, যারা যারা এখনো বুঝতে পারছো না সাবস্ক্রাইব বাটন কোনটা, ডান পাশে রেড কালারের যেটা থাকে সেটা, আর অবশ্যই অনেক অনেক লাইক করো। তাহলে আজকের মতন বাই।